তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো একটা ফুলের টপ বানাবো একটু ইউনিক করে। অনেকেই বেলুনের মাধ্যমে অনেকেই এইরকম টপ বানিয়ে থাকে, বাট আমি একটু আনকমন করে দেখাবো, বাট ওই রকম না, কিছুটা অন্যরকম। তো যাই হোক, আমি তো আপনাদের আগে ইন্ট্রোর আগে দেখাইলাম যে কীভাবে আমি কোনটা বানাইছি। তো দেন কীভাবে বানাই আমি সেটা দেখেন। প্রথমে আপনারা একটা বাটিতে সামান্য পরিমাণ পানি নিয়ে নেবেন। পানি নেওয়ার পর সেখানে সিমেন্টগুলো ভালোভাবে হাত দিয়ে গুলে নেবেন, যাতে আর সেখানে কোনো গোটা গোটা না থাকে। তো এরকম প্রথমে আপনারা একটু এই বেলুনের উপরে হালকা করে হাত দিয়ে লাগিয়ে নেবেন, যাতে বেলুনটা ভেজা, মানে ভেজাইতে হয় আর কি, হাত দিয়ে ওটা ছোঁয়াতে ভেজে যাবে, সমস্যা নাই। তারপরে আপনারা যেটা করবেন সেটা হলো যে তেনা, মানে ন্যাকড়া, ন্যাকড়াকে কিছু কিছু অংশে ভাগ করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর সেইটা আপনারা সিমেন্টের সাথে এরকমভাবে গুলিয়ে পরে আপনারা বেলুনের সাইডে সাইডে লাগিয়ে নেবেন। আপনারা যদি চান যে না, অনেকে ইউটিউবে করে গোল করে করবেন, তাও করতে পারেন, বাট আমি একটু হালকা করে অর্ধেক করে ইউনিক করে করে ট্রাই করব নতুন করে। তো যাই হোক, আমি কীভাবে করি জাস্ট একটু ফলো করবেন, ফলো করলেই হয়ে যাবে। তো আমি দুইটা টপ বানাইছি, এর আগেও একটা বানাইছি। যদি ওইটা কিভাবে বানাইছি ওটা খুবই সিম্পল, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করলে পারে ওটা আমি দ্বিতীয়বার দিয়ে দেবো, দ্বিতীয়বার ভিডিওতে কিভাবে কি করছি। তো এটা শুকানোর পর আমাদের বেলুনটা ফেটে গেছে অলরেডি, শুকানোর পর এরকম হয়েছে। তো এখন আমাদের এটা একটু মোজাইতে হবে। এটা ঠিক করার জন্য আমি প্রথমে দেবো একটা জাল, মশারি যেটাকে বলে। আপনি এখানে ন্যাকড়া ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, বাট আমি এখানে মশারিটা ইউজ করলাম, আমার কাছে ছিল এটা, এক্সট্রা ন্যাকড়া আমার কাছে নাই। তো যাই হোক, প্রথমে এভাবে আমি লাগিয়ে নিলাম। আমাদের একটা কাজ করতে হবে যে আমি যে ফ্রেমটা বানাইছি গোল করে বেলুনের মাধ্যমে, তো এটা আসলে অনেক হালকা, এটাকে আমাদের একটু ভালো পরিমাণ নর্মাল করতে হবে, সরি হাই হার্ড করতে হবে, যাতে আমরা যে লাগিয়ে রাখবো যে কোনো জায়গায় সেখানে অবশ্য আমাদের এটা একটু শক্ত হওয়া দরকার আছে, যার কারণে এটা আমাদের ভালোভাবে আমাদের ঠিকঠাক করে আরো ভালো করে এখানে আপনার সিমেন্টের মাধ্যমে কিছু কিছু ন্যাকড়া লাগিয়ে দিতে হবে যাতে শক্ত হয়। তো আমি যেভাবে করি, বাট আপনারা শুধু একটু ফলো করেন, ফলো করলেই হয়ে যাবে। তো আমি একটা ন্যাকড়া লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে অবশ্য সাইডের অংশতে কিছু কিছু করে এই সিমেন্টের গোলা যে পানিগুলো আছে সেগুলো আমি লাগিয়ে দিব, যাতে একটু হালকা নরম শক্ত হয়। তারপর আবার আর একটা ফিনিশিং টাচ দিব ভালো করে। দেখেন, আমি এটাকে হাতের মাধ্যমে সুন্দর করে করে নিলাম। তো এটাকে শুকাইতে প্রায় আমাদের 8-9 ঘন্টা টাইম লাগে, বা রোদ থাকলে পরে 2-3 ঘন্টার মধ্যে শুকায় যায়। তো আশা করি আপনারা এই ভিডিওটা বানাবেন, এবং বানালে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন যে না আমি বানাইছি, তো আমি খুশি হব। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগতেছে, বাট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন নতুন যারা, আর যারা পুরাতন ভিডিও দেখেন তাদের অলরেডি ধন্যবাদ, ভেরি ভেরি থ্যাংকস। তো শুকানোর পর আমাদের এরকম অবস্থা হয়েছে, তো মোটামুটি ভালোই শক্ত হয়েছে, বাট আমি এটাকে আর একটু শক্ত করতে চাই। একটা জিনিস খেয়াল রাখবেন, লাস্টের যে ফিনিশিং টাচটা দেবেন সেটা আপনারা একটু মোটা করে দিয়ে ট্রাই করবেন। আর সেটা করার ক্ষেত্রে আপনারা যদি এই জিনিসটাকে রোদে শুকা দেন, শুকা দেওয়ার অবস্থায় গরম থাকে, তো সেই সময় যদি আপনারা এখানে সিমেন্টটা লাগান, তো সাথে সাথে এই সিমেন্টের পানিটা শুষে নেবে এই টপ, আর এটা আরও হার্ড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখেন, আমি লাগিয়ে সারতে পারতেছি না, এখানকার পানি যেটা আছে সেটা চুয়ে চুয়ে নিয়ে গেতেছে ভিতরে। তো যাই হোক, এভাবে আপনারা প্রথমে ভিতরের দিকে লাগাবেন। তো লাগানোর পর বাইরেও একটু ফিনিশিং টাচ দিতে হবে লাস্টের যেহেতু। তো আসলে আমি বেশি কথা বলি আর আমার কথা বলা খুব একটা ভালো হয় না, তো যাই হোক এর জন্য মাফ করবেন। আর দ্বিতীয় কথা হলো যে যদি এরকম ভিডিও দেখতে চান বা দেখতে ভালো লাগে, আমি আমার চ্যানেলে অনেক ভালো ভালো টপিক্সের উপর ভিডিও বানিয়ে রাখছি, আপনাদের আমন্ত্রণ রইল সেখানে ঘুরে আসার জন্য। তো যাই হোক, এই ভিডিওটা আমি কিভাবে করছি তো আপনারা দেখতে পারতেছেন, আমি অনেক জায়গায় কথা বলতে মিস্টেক করছি, এর জন্য সরি। আর
আমি যেহেতু নতুন ইউটিউবার, আমাকে একটু সাপোর্ট করার ট্রাই করবেন। তো এভাবে আপনারা এই সিমেন্টের গুঁড়াগুলো লাগিয়ে নেবেন। আপনারা যদি একটা ব্রাশ ইউজ করেন লাস্টে ফিনিশিং টাচের জন্য, সবচেয়ে বেটার হয়। তো আমি আবার আরেকটু করে নিলাম। এটা আমাদের যেটা করতে হবে, যে পুরাটা মানে গোল যে অংশটা রয়েছে বাইরে, এটাকে আমাদের কভার করতে হবে একটু শক্তর কারণে, কারণ নিচে আমরা এখানে মাটি রেখে দেব। আবার মাটি রাখার পর এটা বেঁধে রাখবো যাতে এটা ভেঙে না যায়, একটু হার্ড করার জন্য। আমি আবারও বলতেছি যে দ্বিতীয় যে একটা টপ দেখাইলাম, এই টপের যদি কোনো ভিডিও লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, দ্বিতীয়বার আমি এই টপিক্সের উপর ভিডিও দিয়ে দিব, ওই কি ওইটা কীভাবে বানাইছি। যাই হোক, ফুলের টপ আসলে যারা যারা ফুল বনে বাসায় তারা একটা শৌখিন মানুষ, হাতের নেল, চুল, তারপর আপনার গাছ গাছালি, এগুলা পাখি পালা, এগুলাকে একটা সবই অনেক শখ। তো আসলে আমি যেহেতু ইউটিউবার, আমি এগুলো বানাই, একটা ভিডিও হয়ে যায়, ইভেন আমিও কিছু হেল্প পাই এগুলোর মধ্যে থেকে। তো যদি একটু সাপোর্ট করেন আমাকে, তাহলে আপনাদের সাপোর্টে আমি আগে যেতে পারবো। তো যাই হোক, দেখেন আমার পুরোপুরি কাজ কমপ্লিট। এটা শুকানোর পর এরকম হয়েছে, খুব হার্ড, খুব হার্ড হয়েছে। আমি মানে ভাবতেছি যে এত হার্ড হলো কিভাবে। তো যাই হোক, দেখেন আমি ইউনিক করার ট্রাই করছি এইটুকু, যে আমি যদি গোল করে বেলুন সিস্টেম করে ফেললাম তাও করা যায় তো, বাট আমি একটু ই করছি। যাই হোক, এখানে আমাদের দুইটা ফুন্দা করতে হবে, ছিদ্র যাকে বলে। তো এই ছিদ্র কিভাবে করবেন আপনারা চেষ্টা দিয়েও করতে পারবেন বা কেচি দিয়েও করতে পারবেন, বাট আমার কাছে আছে ড্রিল মেশিন, তো আমি এটার ইউজ করব। অনলি দুইটা ছিদ্র করতে হবে, আপনারা যে কোনো কিছুতে ছিদ্র করে নিতে পারবেন, তার কাটা বা লোহা, মানে তার কাটা লোহা কি জিনিস, অনেক অনেক দেশে অনেক রকম বলে। তো এগুলো দিয়ে আপনারা দুইটা ছিদ্র করে নিতে পারবেন হালকা হালকা, আস্তে আস্তে, টুকায় টুকে। আমার কাছে ড্রিল মেশিন আছে, আর যাদের কাছে ড্রিল মেশিন আছে অবশ্যই তাদের হেল্প হবে। তো আমার কাজ কমপ্লিট, এখন এটার মধ্যে আমি একটু মাটি দিয়ে গাছ বুনে দেখাবো আসলে হয় কি হয় না। তো স্টার্ট, দেখেন আমি ওই দিন করে নিচ্ছি, আজকে 2 দিন হয়ে গেছে অলরেডি। তো আমার এখানে আমি কিছু গাছ বুনে দিচ্ছি, দিয়েছি অলরেডি, সেগুলাকে আপনি দেখতে পারতেছেন খুবই তাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে মাটি দিয়ে অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, কয়েকদিন পরে অবশ্য আশা করি ফুল আসবে। তো এই হলো আমাদের দ্বিতীয় টপ, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন, আমি এটার ভিডিও দিয়ে দিব। খুবই সিম্পল, এটা যত কষ্ট বানাইছি এটা কোনো বিষয় না, শুধু 5 মিনিট। তো অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? লাইক চাই আমি, একটা লাইক না হলে বাসা আসলে হয় না।